বিষয়টি তাদের কাছে উপস্থাপন করবেন যে তাদের বাইন্ডিংসটা কোথায়, তাদের রেস্ট্রিকশনটা কোথায়, তারা এটা নিয়ে কেন কাজ করতে পারেননি আগে, ঠিক আছে? তারা আইডি ধরে ধরে এই বিষয়টি নিয়ে কাজ করার কাজ করবেন এই আশ্বস্ত আমাদেরকে করছেন। এবং আরেকটা বিষয় যে এটা আমরা আমাদের কাছেই রাখছি বা আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে তাদের সাথে মানে কন্টাক্ট করার জন্য, যোগাযোগ করার জন্য এই দুইজন ব্যক্তির সাথে উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয় আমাদের এই তিনজনকে তারা অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, কিন্তু এটা পাবলিক করতে তারা না করছে, এজন্য আপাতত আপনাদেরকে পাবলিক করছি না। বাট তাদের সাথে এই বিষয়টার আপডেট জানার জন্য যে তারা আমাদের জন্য কতটুকু করলো এই বিষয়টার জন্য তাদেরকে যোগাযোগের জন্য তাদের অ্যাক্সেস আমাদেরকে দিয়ে দিচ্ছে। তারা যথাসাধ্য আমাদের জন্য করছে এবং খুব ভালো রেসপন্স করছে, আশা করি ভালো কিছু আসবে। আমার মনে হয় ইতিপূর্বে যত আন্দোলন হয়েছে এই পর্যন্ত কোন আন্দোলন এখন পর্যন্ত ফলপ্রসূ হয় নাই বা এতটুকু যেতে পারে নাই, টাকা আমরাও পাই নাই আলটিমেটলি এখনো। বাট একটা প্রসেস, একটা জিনিসটা যে প্রোগ্রেস হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা আমাদের পরবর্তী কর্মসূচি, আজকে যেহেতু আমাদের পরবর্তী কর্মসূচি ছিল যমুনার সামনে, কিন্তু আমরা আমাদের যমুনার সামনে আর কাজ নেই আজকে। আমরা খুব ভালো একটা রেসপন্স পাইছি, তাই এখানেই আমাদের কার্যক্রম আজকের জন্য আমরা শেষ করছি। এবং পরবর্তী নির্দেশনা আমরা গ্রুপে কি হয় না হয় এই বিষয়গুলো উপদেষ্টা মহোদয়ের সাথে পরবর্তীতে যোগাযোগ করে আমরা গ্রুপে জানাই দিব। তবে এটা ভালো খারাপ আমরা শুধু মৌখিক ভাবে একটা স্টেটমেন্ট পেয়েছি, বাট এটার কার্যকর না হলে কিন্তু আমরা বসে থাকবো না, এটাও মাথায় রাখতে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে অনেক রকম প্রতারক চক্র আছে যে মন্ত্রণালয়ে ঢুকতেও পারবে না, তারা এরকম কথাও বলছে। আপনারা অনেকেই আমাদের উপরে যারা বিদ্যালয়ে আছি অনেকের উপরে একটু ক্ষোভ আছে যে আমরা মেসেজ অপশন অফ করে রাখি, শুধুমাত্র আপনারা যাতে বিভ্রান্ত না হন এই জন্য আমরা মেসেজ অপশন বন্ধ রাখি। টাকা পাওয়ার জন্য যতটুকু তথ্য যতটুকু করা দরকার আমরা আমাদের জায়গা থেকে করব, আমারও টাকা আছে আপনারও টাকা আছে। একটা বিষয় মনে রাখবেন, এখন আর ব্যক্তিগত ভাবে লিয়াজু করে টাকা উত্তোলনের কোন সুযোগ নাই, যেহেতু আমরা একটা মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধানের দিকে এগোচ্ছি। যদি সমাধান হয় সেটা সর্বসাকুল্যে সবার জন্য হবে, তাই কোন রকম সন্দেহপ্রবণ চিন্তা ভাবনা ছাড়াই আমরা আমাদের ইউনিটি ধরে রাখবো। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা গ্রুপের মাধ্যমে জানিয়ে দিব, ভালো কোনো রেসপন্স যদি আমরা পাই তাহলে আমরা শান্তিপূর্ণ ভাবেই বিষয়টাকে হ্যান্ডেল করব। এবং যদি এরকম ভাবে শুধু মৌখিক সান্ত্বনা পেয়ে যাই আমরা পরবর্তীতে আবার আমাদের কর্মসূচি ডাকবো ইনশাআল্লাহ। ইনফরমেশন নিয়ে রাখি, আমরা হয়তো আগামী সপ্তাহের মধ্যেই আমরা তিনজন আমাদেরকে এখান থেকে জানিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে, আমরা সরাসরি ভক্ত অধিকারের মহাসচিবের সাথে পর্যন্ত বলব। এটা আমাদেরকে বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি আশ্বস্ত করেছেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি এটা নিজেই বলেছিলাম, আমাদের তিনজনকে কথা বলার সুযোগ দিয়েছে যে ওনার বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ফ্রিজ করা আছে, বলছিল এটা সমাধান কি, বলেছি ওনার বহু ল্যান্ড কিনা আছে, এই সব সম্পত্তি যদি প্রফ করে তারপরে এটা আদালতের জন্য তৌহিদের নিজের একটা মামলা করা আছে, ওই মামলায় এটা উল্লেখ করা আছে যে তার সম্পত্তি গুলা প্রোভ করে তারপরে হচ্ছে সেটা দেওয়ার কথা। তো এইগুলা তাদেরকে বোঝায় যদি প্রোভ করতে হয় প্রপার্টি, ব্যাংকের অ্যাকাউন্টে টাকাগুলো যদি এক জায়গায় করতে হয়, গেটওয়ের টাকা এক জায়গায় করতে হয়, করে আমাদের মধ্যে কিভাবে একটা চেইন অফ কমান্ড সিস্টেম আছে, বারবারই উপদেষ্টা মহোদয় বলছে একটু সময় দিতে হবে আমাদের, এতদিন ধৈর্য ধরছেন সচিব মহোদয়ের একই কথা, তো ভাই আমরা এতদিন ধৈর্য ধরেছি আর একটু যদি ধৈর্য ধরি আমাদের টাকাগুলো ইনশাল্লাহ হয়তো আমরা ফেরত পাবো ইনশাল্লাহ। সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে যেহেতু এই আশ্বাস দিয়েছে এবং তারা আমাদেরকে বলেছে যেহেতু আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো কিভাবে কোর্টের মাধ্যমে এই সমাধান বা যেভাবে করা যায়, তো আপনারা মাঠটা খালি করে যাচ্ছি আমরা বলছি, আমরা প্রায় 1000 উপরে লোক আছি, আমরা যাবো আপনাদের কি আশ্বাস তার উপরে নাকি আমরা যমুনায় যাবো, আমাদের পরবর্তী প্ল্যান ডক্টর ইনো স্যারের সামনে বাসার সামনে আমরণ অনশন, তো বলছে প্লিজ এটা করবেন না, আমরা আপনাদের দাবি দেওয়া শুনলাম, হ্যাঁ রাখলাম, আমরা ইনস্ট্যান্ট পদক্ষেপ নিব এবং তিন কর্ম দিবসের মধ্যে ভক্ত অধিদপ্তরের যে মহাপরিচালক আছে তার সাথে মিটিং করে আমাদের কাজ জানানো হবে এবং তাদের দুজন সর্বোচ্চ পর্যায়ের লোক আমাদের